হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কথা উইথ কফি নামে একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এই ক্যাফেটা একদম নতুন ওপেন হয়েছে এবং হাজারদুয়ারি প্যালেসের একদম কাছে, তোমরা চাইলেই হেঁটে হেঁটে চলে আসতে পারো। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলো ঘুরে দেখি যে জায়গাটা কেমন আর এখানকার খাবার দাবার কেমন। ক্যাফেটাতে একটা কটেজ থিম রয়েছে, বড় বড় কি সুন্দর আম গাছের তলায় বেশ খোলামেলা সুন্দরভাবে সাজানো এই ক্যাফেটা। একটু ক্রাউডেড রয়েছে যেহেতু একদম নতুন ওপেন হয়েছে, তাই মাঝখানেও টেবিল চেয়ার বসানো হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে, বেশ অন্যরকম। তাই যারা যারা মুর্শিদাবাদ বা হাজারদুয়ারিতে ঘুরতে আসছো তারা কিন্তু একবার এখানে খেয়ে যেতে পারো। এখানে সেপারেটভাবে বসারও দুটো জায়গা রয়েছে যেখানে ফুল ফ্যামিলি এসে তোমরা এনজয় করতে পারো। চলো এবার মেনু কার্ডটা দেখা যাক। এই যে মেনু কার্ড চলে এসেছে, আর দেখো এখানে স্টার্টার, সফট ড্রিঙ্ক, কফি, মেন কোর্স, সমস্ত কিছুর প্রাইসগুলো দেখো আর আইটেমগুলো দেখো, খুবই রিজনেবল। পেছনে যেগুলো এক্সট্রা ওরা অ্যাড করেছে, মকটেলের কিছু অ্যাড করেছে, তো সেগুলো ওরা লিখে রেখেছে। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে এবং আমরা একটু ফটো টটো তুলছিলাম, এই যে বসেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল যদিও বসার আগে। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা স্ন্যাক্স অর্ডার করেছিলাম, আমরা যেহেতু সন্ধেবেলায় গিয়েছিলাম তো ডিনারের কোনো কিছু আমরা অর্ডার করিনি। স্ন্যাক্সে আমরা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে তোমার চিকেন ললিপপ, ওটা হচ্ছে চিকেন 65, আর এটা হচ্ছে কোল্ড কফি। আরও দুটো আইটেম অর্ডার করেছিলাম, সেটা একটু পরে আসবে। এই যে আমি এখন চিকেন 65টা খাচ্ছি, খুবই টেস্টি ছিল আর দামটাও খুবই রিজনেবল ছিল। তো তার জন্যই বেশি ভিড় হচ্ছে, তার জন্যই সবাই আসছে খেতে, যেহেতু ভালো প্রাইসে আমরা ভালো জিনিসটা পেয়ে যাচ্ছি। আর আমরা এই যে ব্লু লেগুন অর্ডার করেছিলাম, আর আমরা এটা হচ্ছে চিকেন ড্রাই ফ্রাই, এটাও বেশ টেস্টি ছিল। আমাদের টোটাল খরচ হয়েছিল 460 টাকা। তো আমাদের বেশ ভালো লাগলো এখানে এসে, তোমরাও এসে ঘুরে যেও। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।